আপনাকে একটা কথা বলে রাখি, আপনার সুপুত্র এবারে যেভাবে পরীক্ষা দিচ্ছে তাতে তার নম্বরগুলো স্বর্ণাক্ষরে বাজিয়ে রাখতে হবে। আপনি যে কি করে মুখ দেখাবেন সেটা তো আমি বুঝতেই পারছি না। ও রেজাল্টের কথা ছাড়ুন, আমার এত বছরের মাস্টারের অভিজ্ঞতায় আপনাকে একটা কথা আমি বলতে পারি, আপনার সুপুত্র এবছর আর যাই করুক পাঁচটা করবে না। যদি করে তাহলে আমি মাস্টারি ছেড়ে দেব। পাস করবে না বিষ্টু? বিষ্টু, বিষ্টু! ও ডাক্তার এসে গেছেন! ও বাবা বিষ্টু, বিষ্টু ওঠ বাবা, ওঠ বাবা, ডাক্তার নিয়ে এসেছে, ওঠ। কোনো ডাক্তার আসবে না। কেন? তুমি বলনি বিষ্টুটার এই অবস্থা আসবে না কেন? অবস্থা পুরোটা নাটক, 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 এটা নাটক। বাবা এসব তুমি কি বলছো? ঠিকই বলছি বাবা। একটু আগে তোমার এই প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে। উনি বললেন যে এবারেও তুমি পাশ করতে পারবে না, আর এও বললেন যে তুমি যদি পাশ করো তাহলে উনি মাস্টারি করা ছেড়ে দেবেন। ও পাশটা করবে কি করে শুনি? বাড়িতে কি চলছে তুমি জানো কিছু? গোপু এসব অজুহাত আমাকে শুনিও না। ওর যা জিনিসপত্র আছে সব নিয়ে বেঁধে ফেলো। কেন? কেন? ওই জিনিসপত্র তুলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তাই তোমার মতো এই কুলাঙ্গার অপদার্থ ছেলের এ বাড়িতে কোনো জায়গা হবে না। ভাবলাম এবছর পরীক্ষাটা একটু মন দিয়ে দেবে, পাঁচজনের সামনে আমার মুখটা রাখবে, তা না উল্টে তোমার এই প্রিন্সিপাল স্যারের কাছে ওই সব বাজে বাজে কথাগুলো আমাকে আবার শুনতে হলো। দেখছো ছেলেটার গায়ে জ্বর, তার মধ্যে এইভাবে ওকে বকাবকি করছো? ডাক্তার তো নিয়ে তুমি এলেই না, তারপরে? কোনো ডাক্তার আসবে না, কেউ যেন কাউকে ডেকে না আনে। আমার ছেলে ও নিজে নিজে ভালো হয়ে সোজা হয়ে বসবে, তারপর আমি এই বাড়ি থেকে ওকে তাড়িয়ে দেব, এই আমার শেষ কথা। কি কি কাণ্ড কি বলছো কি তুমি? দেখো দেখি কি কাণ্ড, এই মানুষটা রেগে গেলে যে কি কি করে ভগবানই জানে, শুধু দেখেছিস? এই সব হয়েছে ওই অলক্ষিটার জন্য মা। ও বলেছিল না আমার পরীক্ষা পণ্ড করবে, করলো। ও বলেছিল না যে আমাকে বাড়ি থেকে তাড়াবে, দেখলে তাড়িয়ে দিল। আর আর আমি এই বাড়ির ছেলে হয়ে কিচ্ছু করতে পারলাম না, শুধু চুপচাপ বসে বসে দেখলাম। ঠিক ঠিক বলেছিস বিষ্ণু, তুই ঠিক বলেছিস, সব ওই হতচ্ছাড়িটার জন্য এই সমস্ত হয়েছে। আর তোর বাবাকে দেখলি? বাবার রূপটা তুই দেখলি একবার? আমি আমি তোমাকে প্রথমেই বলেছিলাম মা, ওই 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 অলক্ষটাই আমার সর্বনাশ করেছে, কিন্তু তোমরা তো কেউ বিশ্বাস করতে চাইলে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম না যে পাশ করার পর ওকে বাড়ি থেকে বের করে দেবো, দেখলে তো ও আমাকে পাশটা পর্যন্ত করতে দিল না। কিন্তু বাবা, বাবা তো না বুঝে আমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দিচ্ছে মা। হ্যাঁ রে ছোট বউ, তোর শ্বশুর হঠাৎ চেঁচামেচি করছিল কেন রে? এ বাড়িতে কি কোনোদিন চেঁচামেচি বন্ধ হবে না? মেজো কাকি, হ্যাঁ আমি মাঝে মধ্যে ভাবি বিষ্টুটার কি হবে। হ্যাঁ রে রিনা, এই দেখো এমনি সময় কত কথা বলিস, এখন মুখে আঙুল দিয়েছিস কেন রে? হ্যাঁ কি করবো বলো, আমি কিছু বলতে গেলেই মা বলবে আমি তোমাদের লাগাই ভাঙাই। তোর শাশুড়ি হঠাৎ অলক্ষীকে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করলো কেন রে? আমি তোমার ছেলের
কথা বলতে যাবো বল, মা কালি আমাকে পাপ দেবে না? আমি হয়তো অন্য কাজগুলো করেছি, কিন্তু কেন করব না? তোমার ছেলে সবার সামনে আমাকে নাকখত দেয়নি, বলেনি আমাকে বাড়ি থেকে বার করে দেবে? বিদেশে চিৎকার শুনতে পেলাম কেন? সন্তোষী মায়ের পুজো পণ্ড করে দিয়েছে ওই অলক্ষী। বিষ্টুর বইটা কিনা গরুকে খাওয়ালো? তাহলেই বুঝে দেখো মেজ্জেঠি কি সবগুলো সেই মেয়ে। আচ্ছা তুমিই বলো, নিজের স্বামীকে ওরকম যন্ত্রণা কেউ দিতে পারে? নিজের বরকে যে এরকম ভাবে জ্বালাতন করতে পারে, সে আমাদের সংসারের কি হালটা করবে বলতো? ঠিক বলেছো দিদি ভাই। হ্যাঁ মেনি, এই যে মেনি, খুব তো অলক্ষীর হয়ে কথা বলে, এবার কি বলবে? হ্যাঁ অলক্ষী তো বিষ্টুকে ভয় দেখিয়েছে। না না না, অতটা অলক্ষী করেছে বলে আপনি চুপ করুন। আমরা নিজের কানে শুনেছি ও বিষ্টু রুটিনটা পাল্টে দিয়েছে, আর আপনি কি না বাবাকে? দেখি না না মানে তুমি কি না? ছি 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 ছি, এটা কিন্তু আমাদের লক্ষ্মী একটু বাড়াবাড়ি করে ফেলেছে। ও মেজো দেখো, কাণ্ড দেখো, এত কিছু করার পরেও এই মুখটা নিয়ে সবার সামনে এসেছে ও। ছেড়ে দে না রিনা, ওর সাথে কথা বলতে যাওয়াটাই পাগলামো। টোপাই বাবা, জল খাবার খেয়েছিস? ও বাবা টোপাই, ওরে ভাই। আরে কি ব্যাপারটা কি বলো তো? আবার আচ্ছা শুরু করলে কেন? বলি কি আকচুটিটা আছে না? আছে। কোথায় আবার যাবে? এই তো দাঁড়িয়ে আছে তোর নাকের ডগায়। বলিনি আমি? শোন মাখন, ওর জন্য আমাদের বিষ্টু বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। সন্তোষী মায়ের ব্রতের দিন এরকম অলক্ষী পালা কেউ করে? ছি! আর বাবা আমি তো কোনো দোষ করিনি, আর বিষ্টু যে এত দোষ করেছে তার বেলা তো তোমরা কেউ কিচ্ছু বলছো না। কি ব্যাপারটা কি বলো তো? তোমরা আবার অলক্ষীকে অগামকি করছো কেন বলো তো? না মাখনা, তুই ঠিক বলছিস না, ও দুষ্টুমিটা মাত্রা ছাড়া হয়ে গেছে। আগে ভেবেছিলাম একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, একটু চঞ্চল, একটু দুষ্টুমি করছে করুক না, কিন্তু সেটা এখন খারাপ জায়গায় দাঁড়িয়ে গেছে। ওর মতো বউকে বাড়িতে রাখা অসম্ভব। কোথাও তার মুখ দেখাবার জো নেই। ওদিকে বিষ্টুটাকে বিদেশ তাড়িয়ে দিচ্ছে। চল তো সন্দেশ এবার বিদেশের ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ চল বিদেশ। কিন্তু ছেলেটার আবার জ্বর। বিদেশ, তুমি আমাকে বকবে তো? বকো, কিন্তু তোমরা কেউ একবার বুঝতে চাইছো না যে আমি এসব কেন করেছি? ওরে বাবা, আমি বুঝতে পেরেছি। আরে তুই তো এটা একা করছিস না, তোকে তো অড়াচ্ছে। আমি বলেছিলাম তো সবাইকে, এটা ওজা ডাক, একটা ওজা ডাক। আমার ওজা আসছে, চলি যাই। মেরে ফেললো। মা গো, মা যেও না মা, ও মা, ও মা, ও মা, মা, ও মা। সংসার সুখের হয় রমণীর গুণ।